আসসালামু আলাইকুম। ইসমাত হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটি হচ্ছে কোরিয়ার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড কর্নডগ অথবা কোরিয়ান চিজি কর্নডগ। মূলত এটি সসেস দিয়েই তৈরি হয়। আজ আপনাদের দুই রকমভাবে কর্নডগ তৈরি করে দেখাবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চামচ লবণ, এক টেবিল চামচ চিনি, এক চামচ বেকিং পাউডার, কোয়ার্টার চামচ গোলমরিচ গুঁড়া, সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি দুই টেবিল চামচ ফিটানো ডিম, অর্থাৎ একটি ডিমের অর্ধেকটা। হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রা দুধ নিলাম। অল্প অল্প করে দুধ মিশিয়ে একটি থকথকে বেটার তৈরি করতে হবে। কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এমন হবে। সম্পূর্ণ বেটার তৈরি হতে আমার কোয়ার্টার কাপ দুধ লেগেছে। ছোট একটি গ্লাসে সম্পূর্ণ বেটার ঢেলে নিচ্ছি, এক পাশে সরিয়ে রাখছি। এবার কিছু চিকেন সসেস নিয়ে নিলাম, বড় ছোট বিভিন্ন সাইজ করে কেটে নিচ্ছি। আরও নিয়েছি ছোট করে কাটা মজরেলা চিজ, কিছু সাসলিক 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আগে, যাতে ভাজার সময় তেলে ছিটে না আসে গায়ে। কর্নডগের সাইজ তেমন বড় রাখছি না, তাই সাসলিকে নিচের অংশে একটু ফেলে দিলাম। যে কয়েক রকমভাবে তৈরি করা যায় একটি করে দেখিয়ে দিচ্ছি। চিজ আর সসেস দিয়ে সাসলিক সাজিয়ে নিলাম। একটিতে শুধুই সসেস দিয়েছি, চিজ না থাকলে শুধুমাত্র সসেস দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। এবার এগুলোকে ময়দার মিশ্রণে একটু গড়িয়ে নিচ্ছি। এতে করে পরবর্তীতে সাসলিক ব্যাটারে ডুবানো হলে সসেজের গায়ে ব্যাটার ভালোভাবে লেগে থাকবে। কিছু ব্রেড ক্রাম্স নিয়ে নিলাম প্লেটে। এবার একে একে স্টিকগুলো ময়দার ব্যাটারে চুবিয়ে একটু ঝেড়ে নেবেন এবং সাথে সাথে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেবেন। আলত করে চেপে চেপে ভালোভাবে ব্রেড ক্রাম্প স্টিকের গায়ে লাগিয়ে নিতে হবে। পরিমাণে কর্নডগ যদি বেশি তৈরি করেন তাহলে উপকরণগুলো দ্বিগুণ করে দিতে হবে। এভাবে করে সব সাসলিক তৈরি হয়ে গেল। চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নিতে, কেননা চিজগুলো মেল্ট হতে শুরু করলে ভাজার সময় একটু সমস্যা হবে। আবারও ভালোভাবে প্রতিটি স্টিক একটু চেপে চেপে দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে আসলে মিডিয়াম লোতে চুলা ফ্লেম রেখে সসেসগুলো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের ভিতরে কর্নডগগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, দেখুন। টিস্যুতে তুলে নিচ্ছি। এভাবে করে বাকি কর্নডগগুলোও ভেজে নিলাম। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন। আরেক রকম কর্নডগ চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু নুডলস ভেঙে নিলাম। এবার তৈরি করে রাখা সসেজের স্টিকে নুডলসগুলো চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি। কিছু বেটার বেঁচে গিয়েছিল, তা দিয়ে এই তিনটি কর্নডগ বানিয়ে নিলাম। একটা কথা বলে রাখি, আমার এভাবে কর্নডগ খেতে বেশি পছন্দ হয়েছে। এগুলোতে কোনো চিজ ছিল না, প্রতিটি কামড়ে নুডলসগুলো কুরমুর কুরমুর শব্দ করছিল। এটি আমার সেকেন্ড টাইম কর্নডগ তৈরি করা। ফার্স্ট টাইম এত ভালো লেগেছে তাই রেসিপিটা শেয়ার করে নিলাম আপনাদের সাথে। আশা করছি ভালো লেগেছে। বাসায় ট্রাই করে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যারা আজ আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কর্নডগটা তৈরি করে দেওয়া যায়। এই ছিল আমার আজকের রেসিপি। বিদায় নিচ্ছি। অন্য দিন নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।